ডিএসএ ডিটিএ নিয়ে আমরা কথা বলছিলাম, আপনারা গত শনিবারে মিটিং করেছেন সম্পাদকটা মালিকটা কি বা মানে সেখানটাতে কি আলোচনা করলেন আপনার কৃষি ধান্ত নিলে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি ওনার সঙ্গে প্রথম একটা একমত হইনি। আপনার টেকনোলজি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডিজিটাল টেকনোলজি ডিজিটাল যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের এটা দরকার। কিন্তু যেই ডিজিটাল টেকনোলজি উন্নয়ন যদি বলতে কোনো সরকার কিংবা কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি মানুষের সাধারণ মানুষের উন্নয়নের কথা বোঝায় এবং উন্নয়নের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক এগুলি নিয়ে এখন আর খুব বেশি বিতর্ক নেই যে ডেভেলপমেন্ট সবচেয়ে সুন্দর সাস্টেনেবল হতে পারে যদি সরকার একটা দেশে কোনো সরকার প্রতিষ্ঠিত থাকে যেখানে অন্যদের ভয়েস ক্রিটিসিজমগুলি সমাজের সামনে হাজির থাকে। আপনি আমাদের সঙ্গে এডিটার্সদের প্ল্যাটফর্ম থেকে 2018 সাল থেকে সরকারের সঙ্গে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন সময় এটা নিয়ে আলাপ করেছেন। সর্বশেষ যে আইন তারা করেছেন, আপনি একটা জিনিস লক্ষ্য করুন, মানে সাংবাদিকদেরকে তারা এত ভয়ঙ্কর কেন মনে করে, এটা তাদের কেন এই নিরাপত্তাহীনতা আমি বুঝি না। 14টা প্রভিশন আছে যার নন বেইলেবল সাংবাদিকদের জন্য। এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গত 1 বছরে 125 না 26 জন নিপীড়নের শিকার হয়েছে 1 বছরে, আমি শুধু 1 বছরের কথা বলছি। তো প্রশ্নটা হচ্ছে যে এই সাইবার সিকিউরিটি নিশ্চিত করা রাষ্ট্রের এমনকি সরকারের আপনার সরকারি তথ্য উপাদানের উপাত্তের নিশ্চিত করা আর সাংবাদিক নিপীড়নে সেটা ব্যবহৃত দুদের দু জিনিস, যে ডিজিটাল ডেভেলপমেন্ট হইলে আমাদের খুশি হবার কথা ছিল সেটা যদি আমার গলার ফাঁস হিসেবে দাঁড়ায় তাহলে এটাতে উদ্বিগ্ন হওয়ার যে ব্যাপার ছিল। আমরা গত শনিবারে যে মিটিং করেছি সেটা নওয়াবের প্রতিনিধি ছিল, অর্থাৎ নিউজ পেপার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ছিলেন, এডিটার্সরা ছিলেন, ইউনিয়নের নেতৃবৃন্দ ছিলেন, সাধারণ এর বাইরে সংবাদকর্মীরা ছিলেন, যেখানে একটা ঐক্যবদ্ধভাবে এইটা আপনার প্রতিহত করা ছাড়া বাংলাদেশের সংবাদপত্রে বিকাশে সুস্থ সাংবাদিকতা বিকাশে অবজেক্টিভ সাংবাদিকতা বিকাশের কোনো পথ নাই। পথ না থাকলে কি এটা কি আমাদের একলা প্রয়োজন? মানে কত একটা 18 কোটি মানুষের মধ্যে 5 লাখ নয় বা 50 হাজার নয় সাংবাদিক আছে? ওকে, এই এই যে তথ্য প্রবাহের অধিকার এটা কি সাংবাদিকের একটা কিছু লোকের 18 কোটির মধ্যে 5,000, 10,000, 15,000 লোক কোনো ব্যাপার না? এটা কি তার শুধু পেশাগত বিষয় নাকি এই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয় সেই চেতনা বিকাশের জন্যে, গণতন্ত্র বিকাশের জন্যে, দেশে একটা বৈষম্যহীন সমাজের দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাবার জন্য এটার সঙ্গে প্রয়োজন আছে? আমি মনে করি যে সাংবাদিকতা গণতান্ত্রিক স্বাধীনতা আপনার দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, কারণ সরকার কিংবা রাষ্ট্রের এমনকি বড় বড় ব্যক্তিগত ব্যক্তিখাতে বড় বড় কোম্পানির তাদের তো সমাজের উপর একটা দায়বদ্ধতা ব্যাপার আছে, বাংলাদেশের কনস্টিটিউশনাল পজিশনস আছে যে এই ব্যাপারে। এই দায়বদ্ধতা জনগণের মনে করেন প্রত্যন্ত অঞ্চল কোনো মানুষ গিয়ে কোনো কোম্পানির MDকে জিজ্ঞাসা করতে পারবে না বা কোনো মন্ত্রী সাহেবের সামনে গিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, সুযোগ কম। তো সংবাদপত্র মিডিয়া এটা হলো জনগণ এবং সরকার রাষ্ট্রের মধ্যকার একটা ভায়া, একটা মাধ্যম। তো সেখানে যদি তারা নানা নিপীড়নের শিকার হয়, যেগুলি এখন প্রচুর উদাহরণ আছে, মানে এটা অস্বীকার করার কোনো পথ নাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে সাইবার সিকিউরিটির নামে তা কই হেড স্পিচ তো বন্ধ করতে পারে নাই, সরকারের কোনো এমপি মন্ত্রী কিংবা দলের কারোর ব্যাপারে তাদের প্রতিদ্বন্দ্বীরা কোনো বাজে কথা বলে আমি মনে করি সেই বাজে কথা বন্ধ করে দেওয়া উচিত। অফকোর্স বাজে কথা যদি বলে, কিন্তু সরকারি দলের লোকেরা যদি রাজনৈতিকভাবে তাদের প্রতিদ্বন্দ্বী অথবা সমাজের ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং সিটিজেন্স তাদের হলো মতের ব্যাপারে গালাগাল দেয়, হেড স্পিচ করে, বদনাম দেয়, ব্র্যান্ডিং করে, সেটা তো বন্ধ হয় না। তাহলে যেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কেবলমাত্র সরকারি দল তাদের পক্ষে ব্যবহৃত হবে আর অন্যদের সমালোচকদের ব্যাপারে আপনার আপনি কোনটা বন্ধ আছে আমি তো দেখি না, আপনি যেটা বল যেগুলো বলতেছেন কোনটাই বন্ধ নাই। আচ্ছা আমি একটা আমার নিজের উদাহরণ আমার নামে একাধিক ফেক আইডি আছে, নানানভাবে আমি সরকারকে সরকারের লোকদেরকে আমি এটা বলতে আমি মন্ত্রী আমার নামে ফেক আইডি আছে। আচ্ছা আমার নামে ফেক আইডি আছে আপনার 2-3টা, আমি আমি এটা এখন আমি ওই যে
বলছিল যে একটা দরখাস্ত দিয়া এই যে ইয়ে করে বন্ধ করার জন্য আচ্ছা কিন্তু আমি বল এইটার বিরুদ্ধে যদি আমি বলি আইন হয় তাহলে সেইটা আপনি আপনি আমি সাপোর্ট করি খারাপ বলবেন কেন আপনি না ভালো করবেন না আপনি না ভালো আমি সাপোর্ট আপনাকে সাপোর্ট করব না আমি আগেই বলেছি যে এই যে অপকর্ম বন্ধ করার কাজ যদি সাইবার সিকিউরিটি আইন বা কিংবা এটা ব্যবহৃত হতো আমার কোনো আপত্তি নেই তো আপত্তি নেই কিন্তু আপনি তো বলছেন ফর এক্সাম্পল যে আপনি একটা চিঠি দিবেন বা একটা মামলাও করতে পারবেন আপনি হ্যাঁ মামলা করলে সরকার নেবে কিন্তু আমি তো ডিএসআরএনের মামলা করব না কেন করব না যে আইনকে আমি মনে করি নিপীড়নমূলক যে সেটা আমি একজন সে এড্রেস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট হিসাবে সেই আইনের সুযোগ আমি তো নিতে পারি না এটা নৈতিক ইস্যু কিন্তু আমি তো এটা জানি যেগুলি সরকার অনেক কিছু বন্ধ করে অনেকটা বন্ধ করে তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে এইখানে এইখানেও একাধিকবার আমি বলেছি আমরা লিখেছি আমাদেরটা বন্ধ হবে না কারণ কি আমাকে কখনো জামাতের লোক বানানো হবে কখনো বিএনপির লোক বানানো হবে যেমন বিএনপির আমলে আমাকে বাকশালী বানানো হতো এইটা সরকারের যারা ওখানে বসে থাকে তাদের বড় আনন্দ লাগে তো এই কারণে আমাদেরটা এগুলি থাকবে আপনারটা হয়তো বন্ধ হবে আপনার উদ্যোগ নেন প্রশ্নটা হচ্ছে আমি আসছি ধরুন এইটা খুব আনকনস্টিটিউশনাল কেন একটা সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের সংবিধানে পরিষ্কার বলা আছে যে মানুষ নাগরিকদের বিবেকের স্বাধীনতা থাকবে এবং মানুষ তার আপনার মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে এখন তার বিবেকসম্মত কোনো চিন্তা যদি এর প্রতিষ্ঠিত থাকে তথ্য সম্বলিত দিয়া যে সুজন ভাই একজন মন্ত্রী তার মন্ত্রণালয়ে এই ভুল ভ্রান্তি হচ্ছে সেইটা যদি সে বলতে না পারে আমি সুজন ভাই একটা উদাহরণ দিলাম হ্যাঁ কিংবা সেইখানে সব করাপশন তো তারে দিয়ে তারে নেওয়া হবে না তাই না মন্ত্রী দিয়ে সব করাপশন হবে না আবার কিছু বড় করাপশন মন্ত্রী ছাড়া হবে না ছোট মাঝিয়া করাপশনও তো আছে সেইগুলিও যদি লিখতে গেলে তার যাদের ভেস্টেড গ্রুপরা ওই আইন ব্যবহার করে তাহলে এই যে বিবেকের স্বাধীনতা প্রয়োগ করবার সাংবিধানিক সুযোগ থাকে না এটা ন্যাচারালি আপনি যে প্রশ্ন আমাকে করেছেন যে আমরা এটা কী করছি আমরা একটা গণতন্ত্র পরায়ণ বিবেক দ্বারা ডিকটেটেড আপনার যে কী বলে যে চিন্তাভাবনা প্রকাশ করবার জন্য একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছি